Assalamualaikum. Waalaikumsalam. কেমন আছে আপনার পেশেন্ট? আগে চেয়ে অনেক বেটার। ভাইলেন্সের ভাবটা নেই বলতে পারেন। ডাক্তার সাহেব। জি। সান্ধু ভালো হইব তো? ভালো করার মালিক তো আল্লাহ। ডাক্তার হিসেবে আমরা শুধু চেষ্টা করতে পারি। দ্যাটস অল। আমরা চাই ওর ভালো চিকিৎসা হোক ও সম্পূর্ণ সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুক। আসল অসুখের চিকিৎসা না করে রোগীকে সুস্থ করলে সে রোগ মুক্ত হবে না। আমি ডাক্তার, আপনি মাস্টার, আর আপনি হলেন জেলের কর্মকর্তা। আমরা এক একজন এক এক জায়গায় থেকে কাজ করে যাচ্ছি, তাই না? তিন অক্ষরের একটা ছোট্ট নাম সমাজ, আসল অসুখ তো সেখানে। হ্যালো স্যার, 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 জি স্যার, কত রিলিজ অর্ডার সই হয়ে গেছে স্যার। জি জি, রেকর্ডপত্র সব ঠিক হয়ে গেছে। জি স্যার, ইসলাম স্যার। ঢাকায় এসে যে আপনার এইরকম ভাবে পাইয়ে যাব স্বপ্নেও ভাবি নাই। হ্যাঁ, তা আজ প্রায় 17 বছর। হ্যাঁ, আমার আমার খুব সৌভাগ্য আপনার সাথে আমার এইভাবে দেখা হয়ে গেল। আসুন, কিছু মনে করবেন না। আপনাকে আলাদাভাবে দেখলে সামনে কিভাবে রিয়্যাক্ট করে একটু দেখা যাক। ঠিক আছে, আপনি এখানে বসুন। চন্দু। জি স্যার। আপনি তো ঢাকা থাকেন স্যার, আমাকে গ্রামটা যদি আপনার একবার দেখাতে পারতাম। স্যার আপনি খাড়ায় খাড়ায় কথা কইতেছেন, আজকে একটা চেয়ার দিতে কর না। তাই একটা চেয়ার দাও। তাহলে তো তুমি এখনো গ্রামেই আছো। জি স্যার, এটা একরকম ঠিক কথাই কইছেন স্যার। আমি মনে মনে স্যার গ্রামেই আছি, গ্রামের খালে আছি, গ্রামের নদীতে আছি। নদী স্যার, এই আমগো মেঘনার পাংখাস তো স্যার আপনি খান নাই, বড় স্বাদের স্যার। আমগো মেঘনার পাংখাস যে না খাইছে এর জীবন নেই ল্যাভেন্ডার স্যার। এই আশ্বিন মাসে ধরা পড়ে স্যার, এইরকম সাইজ বড় বড় পাইকাররা স্যার ওরা ওই নরসিংদী পাঠায়, নারায়ণগঞ্জ পাঠায়, ঢাকা পাঠায়। এই এই জেলেরও বড় বড় সামনে জিজ্ঞেস করে যে ওই চান্দু এইবার তো গো কেমন পাঙ্কাস মাইর পড়ছে। বড় বেশি কথা কইতেছি স্যার, এইটা আমার একটু বদ অভ্যাস স্যার, বড় বেশি কথা কই, খালি বক বক করি। এই আমার গ্রামের মানুষ কইছে যে আমি যদি বেশি কথা না কইতাম আর চুরি না করতাম তাহলে আমি নাকি কবি হইতাম। তুমি আমার দিকে তাকাও, ভয় পাচ্ছ কেন? ভালো করে দেখো আমাকে চিনতে পারো কিনা। ওই যে স্যার ভয়ের কথাটা করলেন স্যার, আমি না স্যার দুনিয়ায় কিছু ডরাই না স্যার, মাইরেরও না। আমার কত মারণ মারছে কিন্তু আমার চোখ দিয়ে স্যার এক ফোঁটা পানিও বাইরে নাই, মুখ দিয়া একটা কথাও বাইর করতে পারেনি। আমি যা কইছি এইটাই শুনতে হয়েছে। তবে স্যার একবার একবার স্যার ওই ছাগল কাম দিতে চুরি করতে গিয়ে ধরা পড়ছিলাম পাবলিকে রাতে। আহারে কি মাইটাই না মারছে আমারে আল্লাহ, এরম মাই স্যার আমি বাপের জন্য খাই নাই। মারে আর জিগায়, জিগায় আর মারে, একজনে মারে আর জিগায়। ওই বেড়া তোর নাম কি? আমি এখন কি কই? আমি কই জানি না। আবার মারে জিগায়, তোর বাপের নাম কি? আমি কই জানি না। এর মধ্যে স্যার একটা নাদান বোলা, এরকম নিষ্ঠুর মানুষ আমি জীবনে দেখি নাই স্যার। আমার কাছে আয়া কয় কি বাপের নাম বললে গেছো হারামজাদা, আয় তোর বাপের নাম মনে করাই দিই। কই আনা স্যার এই আটা দুই রাখের ফটাস করে ভেঙে দিল স্যার, এই যে দেখেন স্যার। জি স্যার, তুমি কি এখনো আমাকে চিনতে পারবে স্যার? এই কয়টা মাস ধরে জেলের মধ্যে পস্তাছি, রাইতে তো আমি ঘুমাই না, ঘুমায় না, অনেকদিন অভ্যাস, দিনের বেলা ঘুমাই, রাতের বেলা মশা মারি আর আসমানের তারা দেখি, আর নিজেরে নিজে জিগাই চান্দু বোঝোস কিছু?
আবার নিজের এই নিজে জবাব দেই না, আবার নিজের জিগাই সান্ডু দেহস কিছু, আবার নিজের নিজে উত্তর দেই না, আবার জিগাই সান্ডু ভুলে গেছো সব, নিজেই উত্তর দেই হ। হঠাৎ থেমে গেল যে না স্যার, কিছু না স্যার। আশেষ ব, আরে বস না, তুই দেখে হালাইবো। দেখে হালাইবো? দেখবো তো বুঝলাম, কিন্তু হালাইবোটা কি জানি না। জানি না, জানোস না তো কষ্টকে দিব তো মাথা ভাঙ্গা। দেখ না সাই, আমার একটা কিল হজম করবার পারবি? কিল কি খাওয়ানি জিনিস, সে হজম করো। কিল খাওয়ানি জিনিস না? না না না, আমি কলিকে রয় কেন বোনা, তুই তো কোনো কামের মানুষই না। কামের মানুষ কুকাম করলে কামের মানুষ হন যায়, এই চুরি বাটপারি এইসবের যোগ্যতা তোর নাই। চুরি করলে বুদ্ধি খরচ করতে হয়, মাথা খাটাইতে হয়, এইসবের কোনটাই তোর নাই। মাথা নাই না মাথা, এই দুজন বুড়া মাথা লাল দেখছো, বাইরের রংটা দেখ, সবুজ না হলুদ না মাঝামাঝি একটা রং, আবার ভিতরে গোলাপিও না লালও না মাঝামাঝি রং, তোর মতো। এই দেখ এটার মধ্যে আছে হলো মরিচ বাটার লবণ, এই হইলো দাও, আর এই হইলো জাম্বুরা, এই কাটলাম স্যার, বহুদিনের একটা জিনিস খাই না, এই জাম্বুরা স্যার, বাইরে সবুজ না হলুদ না, ভিতরে লালও না গোলাপিও না, মাঝামাঝি একটা রং, দূরে যা। কি যে সব আবল তাবল করতেছি, আমি আসলে স্যার বড়ই বেশি কথা কই। চান্নিয়া জি স্যার, এই নিয়ে আমি পরপর পাঁচ দিন তোমার এখানে এলাম, কেন জানো? ক্যান্সার। তুমি তো জানতে চাইছো না, এসো আমার সাথে। কই যাবো স্যার? এসো না। জি স্যার। আসসালামু আলাইকুম, কে বলছেন? জি কি নাম বলেন? ও আচ্ছা, না 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 না, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, আপনার পেশেন্ট ইজ অলরাইট। আমাদের এখানে মেডিকেল সার্ভিস আছে, মেডিকেল ফ্যাসিলিটিস আছে, চিন্তা করার কিছু নেই। হ্যাঁ ঠিক আছে, সালাম আলাইকুম। এলা কি চিনতে পারো? চিনুম না কেন, আমাগো লিডার চাষাব, আমাগো গ্রামের খুব সাপটা মানুষ। আমি একটু কথা কই স্যার, কবে আছেন ঢাকায়? ভালো তো, বাবুর সব ভালো আছে। শুনেন, ওই রহিমউদ্দিনের কাছে 150 টাকা পাবো, ওই টাকাটা যেন হ্যাঁ বাবুর সাথে বসায় দেয়, একটু মনে করে কইবেন। আপনি একদম পুরো হয়ে গেছেন গা, সব আল্লাহর হুকুম। তুমি আল্লাহরে মানো কি যে কোন, আমি যত আল্লাহরে ডাই আর কেউ ডাকে, এ ঘরে তিনজন বাইরই তখন আল্লাহরে ডাই, যখন শীত কাটি তখন আল্লাহরে ডাই, যখন গৃহস্থের ঘরে চুরি করি
তখন আল্লাহ রেডাহি। এই পুলিশের হাতে যাতে ধরা না পড়ি সেই জন্য আল্লাহ রেডাহি। ধরা পড়লে মায়ের যাতে কম খাই সেই জন্য আল্লাহ রেডাহি। আমার মতো আল্লাহ রে কয়জনে রাহে কম। সান্ধু জি, বাবলু এই চিঠিটা তোমার দিছে না? বাবলু চিঠি লিখছে আমার কোন কি স্যার? আমি গেছি একটু পড়ি স্যার, পড়বেন প্লিজ। আপনাকে ঠিকই চিনতে পেরেছে, কিন্তু আমাকে যে কেন চিনতে পারছেন ঠিক বুঝতে পারছি না। ভাবতে অবাক লাগে, চান্দুই একদিন আপনার আমার সাথে আসিল, 70-71 পার হইয়া এখন 89 সাল। অনেকগুলো বছর পার হয়ে গেল না? হ্যাঁ, এই সানমিয়ার কাছ থেকে কত সাহায্য আমরা নিছি। ওকে ভালো করার চেষ্টা কেউ করলো না? ভালো তো হয়ে গেছিল, কিন্তু বেশি দিন পর্যন্ত ভালো থাকতে পারলো কই? পাকিস্তান আমলে ও চুরি করত, মুক্তিযুদ্ধের শুরুর দিকে ওর ধরলাম আমরা মাইরে ফেলানোর জন্য। চোর আমরা এই দেশে আর রাখবো না। ও কাকুতি মিনতি করে কইল আমারে মাইরেন না, আপনাকে কামে লাগান, আর্মি ক্যাম্পের থেকে রাইফেল চুরি করে আপনাকে দিব, পরীক্ষা করানোর জন্য অরে সাইরা দিলাম। অদ্ভুত মানুষ, 3 হাত দূরে পলায়ে থাকলেও অন্ধকারে টের পাওয়ানোর কোনো উপায়ই আসিল না। এই সেই সান্ধু। আপনাদেরই গ্রামের ছেলে, ওকে পথে আনার দায়িত্ব কিন্তু আপনাদেরই ছিল। দায়িত্ব আসিল, সেই দায়িত্ব আমরা অনুভব করছিলাম, কিন্তু আপনি তো জানেন সময়টা তখন অন্যরকম, আমাদের করার কিছু ছিল না, বিশেষ করে আমার তো নাই। যুদ্ধের কিছুদিন পর বেশ কয়েক বছর সামিয়া কোনো চুরি টুরি করে নাই, খুব ভালো আসিল, কিন্তু গ্রামের কিছু লোকের সক্রান্তে চুরি না করে সামিয়া সাজা খাটতে হয়েছিল। তখন সময়টা অন্যরকম ছিল, আমার কিছু করার ছিল না। একদিন একদিন সামিয়া আইসা কইল, মাস্টার ভাই সব কিছুই আগের লহান আছে, কোনো কিছু বদলায় নাই, আমি বদলাম কেন? কেন বদলাম? আমি আমার আগের কামে ফিরে গেলাম। তখন তখন সময়টা অন্যরকম ছিল, ওরে ওরে ফিরানোর মতন কোনো যুক্তি আসিল না আমার হাতে, কোনো প্রতিশ্রুতি আসিল না আমার হাতে ওর জন্য। সম্ভবত সান্ধুর অভিমান হয়েছিল। অভিমান কার উপর? কার উপর কার উপর কার উপর কইতে পারি না। আসবো স্যার, আসো। লিডার বাবলু খুব সুন্দর চিঠি লিখতে লিখছে যে ওই পিতৃ পরীক্ষা দিতে দিতে ওইখানে কি ভালোই হয়েছে? আশা তো করি ভালো হয়েছে। আপনার কি মনে হয় পিতৃটা পাইও তো? আশা তো করি। বাবলু রানিয়া বুঝলেন লিডার, আমার খুব আশা, খুব স্বপ্ন। আমাকেও খুব আশা, স্বপ্ন। তুই যে সন্ধ্যাবেলায় সোস, তোর কেউ দেখা নেই তোর?
যদি গুন্ডা পান্ডা রাতে ভর্তি কি হতো? বিলে যখন লাগে আছে তখন ইন্দুরা ডরায় না। বিলাই? আমি বিলাই? তোমাকে আটক তো নাচ্ছি লাগবো না, ফিনান লাহান ফিন ফিন না ফিতা আর কয়েক গাছি চুরি। পছন্দ নেই একটা সোনার নাক ফুল আনলেও না আমি বুঝতাম। দিমু রে দিমু, সোনার নাক ফুল কেন? তরে কোমরে সোনার বিছাও দিমু। তোর দেয় না কত ক্ষমতা আছে সেটা আমার বোঝা হয়ে গেছে। আছে তো খালি সুপার জোর। না রে ময়না, সুপার জোর অহনার নাই। তাহলে কোন জোর দিয়ে তুই আমার নিবাস? চান্দু যা করনি কর, অহনু সময় আছে, নাইলে বৈশাখালে কিন্তু মিসাবের পোলা দলিলের লগে আমার বিয়ে হইয়া যাইব। অনেক সোনা দিয়ে আমার ঘরে নিব কইছে, পরে হাজার আফসোস করলেও লাভ হইব না। কি দেখতেছ? ওই সান্ডারে দেখ, মনে হয় কত কাছে, আসলে অনেক দূরে। মনে রে চান্দুর নামটা বড় ছোট লেখা না, তুই আমারে কোনোদিন আদর করে চান্দিয়া ডাকলি না। ময়না আইস বুঝি পূর্ণিমা, আমার ইচ্ছা করতেছে ওই আসমান্তনে সান্ডারের সিরাইন না তোর আসলের মধ্যে বাইন্দা দি। স্যার আজকে বাংলা মাসের কত তারিখ স্যার? কেন না মানে ওই পূর্ণিমাটা কবে একটু জানতে চাইছিলাম আর কি। পূর্ণিমা? জি স্যার পূর্ণিমা। তুমি যে কি বৃত্তি কি দেখা যায়? বৃত্তি হইলো পরীক্ষার ফলের লাহান, কাগজে লেখা থাকে। দিই না কাগজ, দেই না কিমু কাগজ আয় নাই কিন্তু খবর আইছে মা। জানো এখন থেকে মাসে মাসে টাকা পাবো। হায় আল্লাহ কার ঘরে কি হইছে, শুকুরি হাসাই তোর পোলাটা খুব ভালো হইছে। তোর দেওয়ারে লাহান হইলে আবার বৃত্তি আর লেহা পড়া। কেন যে তুই চান্দুসুরা বড় ভাইয়ের কাছে বিয়া বইছিলি? চান্দুসুরা কই হন বাবলু বাজান, আল্লাহর কাছে দোয়া করি তুমি আরো বড়। বাবলু বাজান দাদা জানি জানি যে ফেতা দুটো টাকা আছে, দুইটার বাতাস আইন না ব্যাগ করে খাওয়াই দে। মা আমার আরো পাঁচটা টাকা দাও না, সারে গো মিষ্টি খাওয়ামু। পাঁচ টাকা? অত টাকা তো নাই বাজান, তোর মোবাইল বুঝতে পড়ে আইনা নিমু। অহন যা দুইটার বাতাস আনগা যা বাজান। শুকুরি তোর কপাল ফিরবো, তোর এই পোলাই তোর একদিন সুখ দিব। দোয়া কইরে বুবু বাইসা থাকে যান, আমার আর সুখ দিয়া কি হইব। সুখের দিন গুলাম তো দুঃখে দুঃখেই গেল, বাবুলার বাপে গেল ময়রা, আর ছোট ভাইটাও চোরের খাতা নাম লেখাইল। আগে তো বুঝি নাই যে বড় ভাইয়ের মরণের পর আর ছোট ভাইয়ের চুরি করা টাকা দিয়ে আমগো খাওন দাওন চলবো, যখন বুঝলাম তখন আর কিচ্ছু করণের নাই। ওই তো তোর মাইয়া মঙ্গলি হয়ে পড়ছে। মঙ্গলি? হাই সাস। হাই মা। বাবুল্লা খবর পাইছ? খবর পাইছি। কি হয়েছে মা মুখটা বেসার কে জামের লাগে কাইতে গুস? না মা। কি রে মঙ্গলি এই খুশির দিনে কান্দতে আছে রে মা? কান্দে না দেও না ফুফু, বাবুল্লার খবর পাইয়া বাবুলের লাগে মোড়কটা ধরবার লাগছিলাম। আমাকে পড়ছি খুশির মা কয় কি দেহ দেহ চোরের বাতিসির ফল দেহ, ফল যেন ধরে না
চোরার গোষ্ঠীর আবার ভিত্তি, ভিত্তিকি গাছের গোটা। দেখলাম মা, প্রত্যেক দিন বিয়ান বিয়াল আমার চোরের বাতে যে কয়ে কোটা দেয়, কিচ্ছু কই না, মুখ বুঝে সহ্য করি। কিন্তু আজকা আজকা কি না কইলে হইতো না, ওরকম ধার দিয়ে দিয়ে না কইলে কি হইতো? খুশি মার খবর আমরা জানি না, হ্যার ভাইয়ে মেমোরি পাস কইরা গম চুরি করে নাই, খালি আমার চোর চাচার বদনাম। থাক মা, আজকাল মানুষের বদনাম করিস না। মামুলি জামাই আইগো না, বাড়িতে কই আইসস তো তুই? হাও কই আইসি, হ্যাঁ কামলা গেছে তালুকদারের খেতে, ফিতে ফিতে রাইতে যাইব। রাইতে আমগো হেনে খাইব না? না, রাইতে খাইলে তালুকদারের পাওনা খাওন মার যাইব। হ্যাঁ আবার ভাত লোয়া বাড়িতে এবার দেয় না, তুমি একটু গোস্ত দিয়ে দিও বাড়ি দিয়া, হ্যাঁ সকালে খাইতে। বুঝি এই যে দুলাভাই কইছিল আমি যদি বৃত্তি পাই তাহলে আমার একটা সুন্দর দেয়া কলম কিনা দিব, তুমি একটু মনে করে দিবা। আচ্ছা তুই লিখে দিস, হ্যাঁ আইনা দিব আনে বাজার থান। আল্লাহ জানে করতে কানে অমঙ্গলে। হ্যাঁ তো জামাই বলে আকলা রে। হ্যাঁ কিছুদিন ধরা একটু একটু লারে আর কি, বেশি কিছু না, এই এলাও হ্যাঁ কুমড়া পুষ্কুনির মাছ হ্যাঁ আম এইগুলোই না করে লই আয় আর কি। সাবধান মা, খুব সাবধান, এমনি কইলাম শুরু হয়, এমনি কইলাম আমার সর্বনাশ হয়েছে। তুই না করিস মা। না করু, না করলে কি জবাব দেয় জানো মা? কয় তোর শাশুজানের আগে ফিরাইতে কয়। হ মা, ছোট চাচার এসব ছাড়তে হইব, মানুষে বড় খোটা দেয়, আমার শরম করে মা, আমাকে এইবার ব্যক্তি মিল্লা ধরতে হইব। ওস্তাদ আজকাল কাম কাজ খুব বাড়াই দিছ, ব্যাপার কি জালখানার ভাল লাগে না? কাম বাড়ায়া মেয়াদ কমানোর চেষ্টা করতেছি, বাড়ির লেগে মন খান্দি বুঝি। আজকে একটা চিঠি পাইছি আমার ভাইয়ের বুধ বাবলু বৃত্তি পাইছে। কি কইলা? তোমার ভাই পুত্র লেখাপড়া করে? করে বেটা। তাহলে তো ওস্তাদ তোমার ভালো হয়ে যাওয়ার দরকার। বাবলু তুমি তোমরা বলে সেদিন দলিল মীরের ওই বাঁধ কাইটা দিস, খুব ভালো কাজ করছ। দলিল মীর ওই বান্দিয়া বান্দের ওই পারের জমিগুলি এক ফোঁটা পানি না পাই একেবারে খটখইটে হইয়া শুকাইয়ে গেছিল, ওরা কত কাকুতি মিনতি করছে দলিল মীরের কাছে, দলিল মীর এক ফোঁটা পানি দেয় নাই। তোমরা যদি বান্ধটা না কাইটা দিতা তাহলে ওরা এই বছর জমিতে লাঙ্গল দিতে পারতো না। খুব ভালো কাজ করছো, আমি খুব খুশি হয়েছি। স্যার আমাদের দোয়া করবেন। তোমারে তোমারে তোমার আমি দোয়া করি, তুমি তুমি মানুষ হও। আমি না মাঝে মাঝে একটা স্বপ্ন দিই, স্বপ্নটা করতে পারো ভালো না আবার খারাপও না, দুই রকমই। ও কি রে বেটা, কি তুই কি জেলো সাহ জিগাতে পারস না? কি স্বপ্ন দেখলাম? হচ্ছা ক কি স্বপ্ন দেখলা ক দেখি। এই মেঘনা নদীর উপরে দিয়া একটা লঞ্চ এসেছে, কেউ খাড়ায় নাই, ব্যবহারতে বয়ে দিছে, আস্তে আস্তে সূর্যটা ডুবতেছে, এক কবি সুর কইরা গান গাইতেছে আর কবিতার বই বিক্রি করতেছে। মুসলমান ভাইরা আসসালামু আলাইকুম, হিন্দু ভাইরা নমস্কার, ভাইরা আমার বোনেরা আমার, বাংলাদেশ ধানের দেশ গানের দেশ, এই দেশের ধানের ফসল গানের ফসল প্রাণ, ভাইরা আমার বোনেরা আমার, আগে আমি চুরি করতাম এখন আমি চুরি করি না, ভাইরা আমার বোনেরা আমার, ওই যে বিদেশ কন্যা আমাদের লোক আমার দিকে আগে আছে, ওরা আমার কবিতা পড়তে দিব না, ওরা আমার জানে বেড়ে বলাইব, ওরা আমার বাড়িতে শুভ আমার বাসা আপনারা আমার বাসা
ঘুমাইলে আবার মাংসের কথা হয় কেমতে? স্বপ্নের কথা কয় না। তাড়াতাড়ি কর, হয়ে গেছে দেখতে গেছে, কিন্তু তুই আমার বাড়িতে চুরি করতে আসছিস। চুরি করুন না কেন, চুরি করি বড় লোক অনেক লেখা অনেক টাকা পয়সা বানানো লেখা অনেক টাকা পয়সা থাকলে তোরা তো বিয়া করতে পারতাম। আমি নিজের দুঃখ সইতে নারি পরের দুঃখ কেমনে সই না 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 কতদিন বাকি ভালো কাম কাজ করছিলাম, তোকে পাঁচ মাসে ছেড়েছি। তুমি শুনছো তো বাবলুর খবর? শুনছো? শুনছি বাবলু বিচি হয়েছে। শুনছি দাদা, তুই বাড়ি যা। আচ্ছা মুখে বেজার কেন তোমার? হ্যাঁ তোমার এখান চিঠি পাইছি, দা সুন্দর চিঠি লিখতে পারো তুমি।
তুই কিন্তু ভাই আর চুরি চামারি করিস না, ভালো হয়ে যা বুঝছো। নামি দামি হইতাছে, চুরি টুরি আর কইরো না, বুঝতে পারছো? আর যদি শুনি চুরি করছো তাহলে কিন্তু এই গ্রামে থাকতে তোমার কষ্ট হইব। কি যে কন মেশাব না, কইটাই বুঝি না, যা কইলাম এটা মনে রাখো, ঠিক আছে? আর শোনো, কোন কাম কাজ যদি না পাও তাহলে একটু আমার বাড়িতে আইসো আর কি, দেখি একটা কাম দাম ধরে দেবো না তো যাইগে আর কি। হ্যাঁ আমনে পরে, আচ্ছা খোদা হাফেজ। আল্লাহ মঙ্গলি কই ভাবি স্যার, মঙ্গলি আহে নাই কেন? আইব কেন আইব মানে আমার দেখতেইব। আরে সোর হই আর যাই হই, আমি তো হ্যার বাপের ছোট ভাই নাকি। কি সব কামাই আইছেন, তোমার কসম না শুনলে আমি তোমার বাড়িতে জীবনেও আমু না। চুরি তোমার স্বার্থ হইব, মানুষে বড় খোটা দেয়, আমাকে শরম করে চাচা। তোমার এইসব কথা কেটে গিয়ে দিছে কালা খাতায় নাম উঠছে, কবরে দাওয়ানের আগ পর্যন্ত আমার ছাড়বো? লিডার চুরি সাইরা দিছিলাম না একদিন, মনে নেই আপনার? আর আমি একলা চান্দু, চুরি সাইরা দিলে দুনিয়াটা বেহতখানা হয়ে যাবো। ওইসব ভাব দাও চান্দু, চুরি তোমার সাইরা দিতে হইব। বাবলুর মুখের দিকে চাইয়া ওর ভবিষ্যতের দিকে চাইয়া হইল তোমার চুরি বাদ দিতে হইব। মানসী আঙ্গুল উচা করে কয় ওই যে চান্দু সোরার বাড়ি, ওই যে চান্দু সোরার বাইসতে যায়। দুঃখে লজ্জায় শরমে কুসি বাচ্চাটার মুখ আন্ধার হয়ে যায়, আর মাথা শুইয়া তোমার চুরি বাদ দিতে হইব, এটা আমার হুকুম। বাবলুরে শুইয়া আমি কিরা কাটলাম সান্দু, আমি আর কোনোদিন চুরি করব না। ওরে নীল বাদাম, কিরমন্তু আগে যা, তুমি আগে যা। কে আমি আগে তোমাকে বাপ্তর স্টেশন থেকে চুরি করে নিয়ে যাবো? আরে বেটা চুরি আমি ছেড়ে দিছি, আমার বাবলু বাতি যা, বাবলু বৃত্তি পাইছে, তারপর থেকে চুরি ছেড়ে দিছি, আগে যা। আরে যা বেটা, আগে না যা। আমি বাজার থেকে ফেরানোর সময় তোমার এই 5 টাকার মাছ কিনা দিয়ে যাবো, যাও। দড়াও কে দড়াও না, চুরি আমি ছেড়ে দিচ্ছি, বাবলু বিক্রি পাইছে তো এর লেগে চুরি ছেড়ে দাও, দাও দাও। আরে দাও না, এত অবিশ্বাস করলে চলে, দিয়ে দেবো না, যাও তুমি, তুমি যাও বাজার থেকে ফিরে সময় মাছ দিয়ে দেবো, দাও না। Oh, my God.
কেডা কেডা গো ময়না তুই আমি এত রাতে আমগো পড়ছে ভাবি সাহেব না না ভাবি রে ডাইকো না আমি তোমার কাছে আইছি আমার কাছে আমি তোমার কাছে একটা জিনিস সাইবার আইছি আমার কাছে কি জিনিস তার আগে কথা দাও তুমি আমার কথা রাখবা মানা তুই এত রাগে একলা একলা সামদুসুরার বাড়িতে আসছিস একটা জিনিস চাইতে কি ওর দিয়ে খবর পাঠাবেন দিয়ে পারতে আমি তোর বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসতাম না না এইরকম কিছু না এইরকম কিছু না তো আজকা আজকা তুমি আমার কথা দাও তুমি আর কোনোদিন চুরি করবে না চুরি করবো না আমি চুরি না করলে তোর কি লাভ এই দুনিয়ার সকল কাম কি লাভ ক্ষতির হিসাবে চলে সকল কাম হয়তো লাভ ক্ষতির হিসাবে চলে না কিন্তু কিছু কিছু কাম তো চলে না হলে আমি করি পূজা তুই আমারে বাদ দিয়া কেন বদলিমিত বিয়া করবি আমি আবার বিপ করা বড় লোক অনেক লেগা সুর হব ময়না চুপ করো তুমি মাফ করে দিয়েছে না জানি হয়তো তোর মনে কষ্ট দিছে না না আমার কোনো কষ্ট নাই কষ্ট একটাই আর এই কষ্টটা তুমি দূর করবার পারো আমার কথা দাও তুমি আর চুরি করবে না মানে আমি আগে ঠিক করে ফেলেছি আমি আর চুরি করবো না না তুমি তুমি আমার মাথায় হাত দিয়ে কিরা কাঁদো আর চুরি করবো না মানে আমি তোর মাথায় হাত দিয়ে যদি কিরা কাটি যার চুরি করুম না তারপরেও যদি আমি এবার চুরি করবার যাই তাহলে পারবা না গো পারবা না আমি জানি কথা দাও আর চুরি করবা না কথা দাও ঠিক আছে মানা এ তোর মাথায় হাত দিয়া কিরা কাটলাম আমি আর চুরি করুম না মানা তুই বাকি কেউ দেখা ফেলাইলে সর্বনাশ হয়ে যাবে যা সর্বনাশ হওয়ার মতো আর কিছুই ময়না তোর একটা কথা জিগাই তোর যখন বিয়া হয়েছিল তখন মেজ বাড়িয়া দিল টিনের ঘর আমার তো দলা মেঝে টাকা পয়সার অভাব নাই তোর তো অনেক গয়নাগাটি আছে দাসী বান্দি আছে ময়না কত দেহি তুই কি সুখী সুখ কি জানি আচ্ছা সুখ কি জিনিস জানো সুখ
সবুজ না হলুদ না মাঝা মাঝে একটা রং। তোমার একটা কথা কমু, তুমি একটা বিয়া করো, করবা মাইয়া দেহ কি বিয়া? কি হলো বইয়া রয়েছো যে? ঘুম আহে না। আমাকে গ্রামে সান্দু চোরার কথা মনে আছে তো? গেছিলাম হ্যারে দেখতে। আপনি চোরের বাড়ি গেছিলেন? গেছিলাম একটু হ্যাঁ করতে আর কি, চুরি টুরি যে না করে। আমাকে গ্রামে একটা মান ইজ্জত আছে না, কি কর? গ্রামের মান ইজ্জতের কথা কই কাছে মিশ্রাব, গ্রামের মানুষ বুদিয়ে তো মান ইজ্জত মানসিকের মনের দাম আছে আপনার কাছে? কইও দুষ্ক বন্ধের দেখা পাইনে নিরলে। কি এলে তুলি মিয়া, ঘুমান না যে উঠানো বইয়া দিছেন। ঘুমাই বসে না ভাবি সাহ। আচ্ছা ভাবি সাহ, আমি চুরি ছাইরা দিলাম কিন্তু কেউ আমার বিশ্বাস দেয় না। এত জলদি করব? আস্তে আস্তে করব। কি লোক যান নান্দার খালো যাই গিয়া মাছ মেরাই, মনে হয় ভাটা লাগছে ওই জাল ডাকলো ওটাতে। থাও এত রাতে গিয়া কাম নাই, মানুষ দেখে মনে করব আগে কামে যাইতেছেন। আপনি বেশ স্পেশাল পারেন, মানুষের কথা থেকে আমি ডরাই নাকি? দেন জলদি দেন জালটা ডুবে দেন। ভাই এত রাতে কই যেতেছ? বড় বড় মিস সাহেবের মাল নান্দার খালে মাছ ধরতে আইয়া আমি এটা কি দেখতেছি? হ্যাঁ দেখছো নাকি? কিছু বুঝছো? কিছু বুঝুন না কেন, এটা তো পোলা পানেও বুঝবো। বুঝে যদি থাকো তাহলে চুপচাপ থাকো, বাইর যাও, দুইটা বস্ত্র বাড়িতে পাঠাই দেবো, যাও নিঃসব। হ্যাঁ সব হারামে আমার কাছে চুরি, বস্ত্র পাঠায় না। দেখো চান্দু, তোমার মুখে এত বড় বড় কথা মানায় না। দেখেন নিঃসব, আমি যখন চুরি করছি তখন গরিবের ব্যক্তি করি নাই। আপনি তো দেশের মাল পাচার করতেছেন, আপনি সেই দিন আমার হেদায়ত করে আইলেন, আপনার কি এইসব কাম মানায় নিশা? দুদিন আগেও তুমি চুরি করতা, সরকারের কালো খাতা একবার নাম উঠলে সারা জীবনও মোছে না। যাও বাইর যাও, আর যদি বেশি বাড়াবাড়ি করো
তাহলে কিন্তু লাশ হয়ে এই নান্দার খালে ভাসবা। ডর দেহান আপনি আমারে, ডর দেহান নান্দার খালে, ডর দেহান আপনি আমারে। এই নান্দার খালে বহুবার মরতে মরতে গিয়া বাইসা গেছি, বুঝলা গেছেন আপনি? তোমার সব চিন্তা আজ থেকে আমি নিয়ে নেব, খালি মুখটা বন্ধ রাখবা। ঠিক চান্দু, চান্দু ছোট চাষা যে জাল লেয়া মাছ ধরতে গেল, এখনো তাইল না, কত গাইতে হয়ে গেছে গা। তাই তো বলতেছিলাম আত্মীয় যাচ্ছে, তুমি হেঁটে এলে? জরুরি খবর আছে, শুনে খবর পাইছেন কি? নৌকা মালামাল পাথারের খবর স্থানীয় অস্থির সবাই করে দিচ্ছে। এত বড় শহর কি বহুত যত ধরাধরি করুক সোর্স কে ছিল কই একবারও তো জিজ্ঞেস করলেন না? শুনলে আশ্চর্য হবেন, একটা ছিচকে চোর। শোনা ভাই, মি সাহেবে কয়ে দিছে আগে ঘরে তালা মেরে দিতে। আপনারা কারা? আমরা কারা? এনে কি তাই কারা আপনারা? আমি তো খারাপ রয়েছি, কন আমার কন কি কি ব্যাপার? বললেন চানমিয়াকে দলিল মেয়ের দলবল পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছিল, ওদের বাড়িতে আগুন করে দিয়েছিল। আচ্ছা, চানমিয়ার ভাবি মঙ্গলি বাবলুর কোন খোঁজ খবর পাওয়া গিয়েছিল? চান্দুর ভাবি রে আহত অবস্থায় হসপিটালে ভর্তি করা হয়েছিল, তিন দিন পর সে মারা যায়। চান্দু দুই মাস মরণের সাথে লড়াই করিয়া তারপর বিধান সাহেরা ওইটা খারাইল, কিন্তু মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়ল। আপনার সাথে ঢাকাতে দেখা না হইয়া গেলে
পরে আপনার ভর্তি করা সম্ভবই না। চান্দু আমার জন্য যা করেছে তার প্রত্যাখ্যান কি বা দিতে পারছি, তবে খুব খুশি খবর আমার সামান্য যা কিছু সাহায্য ছাড়াই হাসপাতালের যাবতীয় খরচপাতি সরকার দিতে রাজি হয়েছে। ও আচ্ছা, এই মঙ্গলি বাবলুর কথা তো শেষ করলেন না। মঙ্গলি রে ওর স্বামী তালাক দিছে, মঙ্গলি এখন ঢাকার একটা গার্মেন্টসে চাকরি করে। বাবলু 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 খুব ভালো ছাত্র আছিল, বাবলুরে মিয়া সান মিয়া খুব স্বপ্ন দেখত, আমরাও স্বপ্ন দেখতাম। আমার বিশ্বাস বাবলু একদিন মানুষ হইয়া মাথা খাড়া করে দাঁড়াবে, আমরা যা পারলাম না বাবলু তা পারবেই। ডাক্তার স্যার জি, চান্দু এখন কেমন আছে? ভালোই মনে হচ্ছে, তবে হঠাৎ হঠাৎ উত্তেজিত হয়ে যায়। চানমিয়া যদি আপনাদের সঙ্গে নর্মাল বিহেভিয়ার করে তাহলে সেটাই হবে আমার জন্য গ্রিন সিগন্যাল। আসুন, আপনার আমার সঙ্গে আসুন। সানমিয়া কেমন আছো? সানমিয়া শরীর ভালো আছে তো? আমরা তোমাকে দেখতে এসেছি। কথা কইতে আসো নাকি? আমি আমাদের চিনতে পারছো? আমার লিডার মাস্টার সাহেব, আপনি দিল সব ঠিক না? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আপনারা আপনারা ভালো আছেন তো? হ্যাঁ আমরা ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। লিডার আমার বিদা খান, আমার বিদা খান আছে তো? বুঝছি, ওইখানে দলিল মীর গোডাউন উঠেছে। ভালো চলিয়া, আমরা তোমার কাছে এসেছি একটা ব্যাপার নিয়ে। কি? তুমি এদের দেখি প্রথমেই চিনতে পেরেছিলে, মানে এদের সঙ্গে তোমার? আমার লিডার, আমার লিডার আমাকে গ্রামের সাতটা মানুষ, আপনি ডাক্তার সাহেব চশমাটা তিন দিন আগে বদলাইছেন, এই টাইটা কালকে অপেরাইছিলেন এসলেন না? রুনি দিল সাপ, নাম হইতেছে নুরুজ্জামান। যুদ্ধের সময় যুদ্ধের সময় নাম ছিল
লাল মিয়া মনে আছে তোমার? মনে আছে, মনে থাকবে না কেন? সব মনে আছে আমার, সব মনে আছে, সব। তাহলে জেলখানায় তুমি আমাকে চিনতে চাইতে না কেন? কেন চিনুম? চিনলে কি লাভ হইতো? যুদ্ধের সময় আপনার লগে আসছিলাম, তারপরে চোর যদি চিনতাম আপনি শরম পেতেন না। আমার না হয় শরম নাই, কিন্তু লাল ভাই আপনাকে আমি কেমনে শরম দিই কন? চাল মিয়া কংগ্রেচুলেশন যে তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছ। ভালো হয়ে গেছি, হ্যাঁ সবারই চিনতে পারতেছি। লাল ভাই, লাল ভাই আপনার মনে আছে একবার ওই রেকি ঘোরা ফিরনের সময় রাইতের বেলা রাজা কার্গো হাতে ধরা পড়ে যেতেছিলাম, বাসনের লেগে লাভ দিলাম খালে, কিন্তু আপনি সাঁতার জানতেন না, দুই বাজে দিচ্ছিলেন। আমি অনেক কষ্টে আপনার পিঠের উপরে তুললা সাতরা খালটা পার হয়েছিলাম, মনে আছে লাল ভাই? চিনছি আপনাকে সবাই, আমি চিনছি, আমি ভালো হয়ে গেছি। বন্ধু আমরা তোমার এনেতে আসছি, আমাদের সঙ্গে, আমি জেলখানায় তোমাকে চাকরি দেব, তুমি আমার সঙ্গে থাকবে। কেন যাবো আপনার সঙ্গে? চান্দিয়া নতুন করে আবার জীবন শুরু করবে। জীবন, জীবন কি? জীবন কার নাম? জীবন, জীবন লালও না গোলাপিও না, মাঝামাঝি একটা রং দেখা। সান্ধু, সানমিয়া আজকে যে আমার কি খুশির দিন, আমার যে কি আনন্দ লাগতেছে। আমার বিশ্বাস আছিল তুমি ভালোই বানা, তুমি ভালো হয়ে গেছো, ল সব গোছ গাছ করে ল, আমরা যাই। ডাক্তার সাহেব জি, লিডার। হ্যাঁ আমি যাব না। কেন, কেন যাবো না সন্ধু? কেন যাবো লিডার? আমার পিঠা খান পিড়াই দিতে পারবা? পারমু সন্ধু, পারমু। লিডার, লিডার আমার বাপ লুড়ে পিড়াই দিতে পারবা? আমার ভাবি সাথে ফিরাই দিতে পারবা? ও মারে, ও মা, কি ক্ষতি করছি আমি তোমাকে? কার কি ক্ষতি করছি আমি? বল ভাই পারবা বিদায় দিতে আমার বাবলু রে, আমার ভাবি সাহেব রে, আমার বিদা কান রে, আমার শরীরে বিদায় দিতে পারবো? পারবো না, তোমরা কেউ কিছু পারবো না। যাও যাও গিয়া, জানিয়া যেদিন ফিরাই দিতে পারবা সেদিন আইবা, আমি সেদিন যাব, তার আগে আমি যাব না। জানমিয়া তুমি নিশ্চয়ই বোঝো, রোগী যদি ভালো হয়ে যায়
তাকে তো আমরা এখানে রাখতে পারি না। ভালো হয়ে গেছে, কেন করলো? আমি বলছি ভালো হয়ে গেছে। আমি ভালো হই না, মা রে, ও মা রে। হঠাৎ উত্তেজিত হয়ে পড়েছে, এতে ঘাবড়াবার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। ডাক্তার, ও আসলে ভান করছে, এখানে থাকার জন্য অভিনয় করছে। ডাক্তার, আই এম শিওর। না না, সেটা ইচ্ছে করে করছে না, আপনাদের দেখাবার জন্য অভিনয় করছে না। এটাকে আমরা বলি ম্যানিপুলেটেড বিহেভিয়ার, ডিসোসিয়েটেড ফেনোমেনা। একটার পর একটা আঘাতে ওর আবেগ ডিসপ্লিট হয়ে গেছে, সবার উপর সবকিছুর উপর অবিশ্বাস হারিয়ে ফেলেছে। হি নিডস ইমোশনাল রিহ্যাবিলিটেশন। 10টা সাইকোথেরাপি সেশনের মধ্যে 6টা কমপ্লিট করেছি, আর বাকি আছে 4টে। আশা করি ভালো রেজাল্ট পাবো। ডাক্তার সাহেব, আমরা যেটাতে কইতে আসছি অভিনয়, আপনি কইতে চান এটা অভিনয় না? বললাম তো না। তাহলে এমন করতেছে কেন? নিশ্চয়ই কেনর উত্তর একটা আছে। কেনর উত্তর মাগু খুঁজে পাইতে হইব। Thank you.